নমস্কার, আমি স্বপন। আজকে তপন তাপে দগ্ধ তৃণমূল, এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তপন এই নামটা তৃণমূল কংগ্রেসের সরকারে আসা থেকে শুরু করে আর আজকের তৃণমূল কংগ্রেসের সরকার, এই প্রায় 12 বছরের সরকারে তপন নামে তৃণমূল বারে বারে দগ্ধ হয়েছে। কে সেই তপন? 2011 সালের 6ই মে হুগলির তৃণমূল কংগ্রেসের নেতা এবং পরিবেশ কর্মী তপন দত্ত খুন হয়ে গেল। তখনও পর্যন্ত কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার গন্ধ পেয়েছে, কিন্তু ক্ষমতায় তখনও পর্যন্ত আসেনি। তখনও পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে, আর ক্ষমতায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর 2021-এর ক্ষমতায় আসার পর 2022-এ ঝালদা পুরসভার চেয়ারম্যান তপন কান্দু সন্ধেবেলায় তিনি বেরিয়েছিলেন ঘুরতে অঞ্চলে, খুন হয়ে গেল। দুটো কারণে, দুটো ভিন্ন কারণ, এবং গোটা পশ্চিমবাংলায় এই 11 বছর ধরে তপন, এরকম অনেক তপন পশ্চিমবাংলায় ঝরে গেছে, আর অসংখ্য তপন হয়তো বা ঝরে যাবে। বারে বারে এই তপনদের খুন হয়ে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল উঠেছে, তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে তার পরিবারের লোকজন, কোথাও দলীয় লোকজন, দলীয় নেতা নেতৃত্ব, কোথাও সাধারণ মানুষ, কোথাও হাইকোর্ট ভৎসনা করেছে। 2011-এর ঘটনাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, নন্দীগ্রাম, সিঙ্গুর এই সমস্ত পর্ব অতিক্রম করে মমতা ব্যানার্জি নির্বাচনে, বিধানসভা নির্বাচনে, তার আগে প্রত্যেকটা নির্বাচন, অর্থাৎ 2008-এর পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে সবকটা নির্বাচনেই বামপন্থীরা ক্রমশ পরাস্ত হচ্ছিল, পিছু হচ্ছিল, সে নির্বাচনের ফলাফলই সেটা প্রমাণ করছিল। 2011-তে 6 দফায় ভোট হয়েছে, 18ই এপ্রিল, 13ই এপ্রিল, 27শে এপ্রিল, 3rd মে, 7ই মে, 10th মে, 7th মে কিন্তু ভোট ছিল, 7th মে, 10th মে, আরও 2 দফার ভোট বাকি। তার ঠিক আগেই 6th মেতে তপন দত্ত, পরিবেশ কর্মী হুগলির, তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে গোলমালে জড়িয়ে পড়েন, এবং সেই গোলমালকে কেন্দ্র করেই খুন করে দেওয়া হয় তপন দত্তকে, এবং সেই খুনের অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বর্তমানের বিধায়ক মন্ত্রী এদের বিরুদ্ধে। তখনও তারা কেউ কিন্তু বিধায়ক মন্ত্রী হননি, আমি কথাটাই কারণ বলছি না। তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতার স্বাদ পেল, ক্ষমতার স্বাদ পাওয়ার গন্ধ পেল, স্বাদও পায়নি তখনও পর্যন্ত, গন্ধ যেদিন পেল, সেই গন্ধ পাওয়ার সাথে সাথেই তার ক্ষমতার আস্ফালন, বলেছিল বদলা নয় বদল চাই। বদল পশ্চিমবাংলার মানুষ ঘটিয়েছে, আর বদল ঘটানোর ঠিক আগেই, বদল যখন ঘটেনি, ঘটার প্রাক মুহূর্তে, অর্থাৎ ঘটতে চলেছে, এই গন্ধ যখন তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে, নিজের দলের কর্মীকেই খুন করে দেওয়া হয়েছে। খুন করার পর ঘটনাটা কি ঘটছে তখন এটা মনে রাখতে হবে। কেন্দ্রে কংগ্রেসের সরকার 2011 সালে 30শে আগস্ট সিআইডি এই মামলা চার্জশিট দিলেন টিএমসির তৃণমূলের একাধিক নেতা। মনে রাখতে হবে 2011 সালে 30শে আগস্ট সিআইডি একটা চার্জশিট দিয়েছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের সব নেতাদের নাম থাকে। অজানা কারণে 2011-এর 26শে সেপ্টেম্বর, 30শে আগস্টের পর 26শে সেপ্টেম্বর সিআইডি আবার একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিলেন, যেখানে কোনো কারণ না দেখিয়ে 9 জনের নাম বাদ দিয়ে দিলেন, তার মধ্যে অরূপ রায় বর্তমান মন্ত্রী, তার নামও ছিল, তার নাম বাদ চলে গেল। বুঝুন, ক্ষমতায় এলো, নিজের দলের নেতা খুন হলো, খুন হওয়ার পর সিআইডি তদন্ত হলো, তদন্তে নেতাদের নাম থাকলো, সেই তদন্তে নেতাদের নামে চার্জশিটে নাম দেওয়া থাকলো, সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে নাম বাদ দিয়ে দেওয়া হলো। তার স্ত্রী প্রতিমা দত্ত বুঝলেন যে রাজ্যে যে পালাবদলের জন্য তিনি রাস্তায় মিছিল করেছেন, তিনি তার স্বামী মিছিল করেছেন, পালাবদলের সঙ্গে সঙ্গে দলটার পরিবর্তন ঘটে গেছে, দলটাও ক্ষমতাসীন দলের মতো, যে ক্ষমতার বিরুদ্ধে, ক্ষমতার আস্ফালনের বিরুদ্ধে, যারা অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবে বলে ক্ষমতা এসেছে, তারাই ক্ষমতা এসে শাসকের রূপ একে সেই রূপইকে ধারণ করেছে, এটা বারে বারে প্রমাণিত। সেটা বুঝলেন, উপলব্ধি করেই তিনি চলে গেলেন সোজা হাইকোর্টে। এটা মনে রাখতে হবে, তার আগে 2014 সালে বাকি যে 5 জন ছিল সেই 5 জনকে বেকসুর খালাস করে দেওয়া হলো। 2014 সাল পর্যন্ত এটা মনে রাখতে হবে,
কেন্দ্রে কংগ্রেসের সরকার চলছিল, কিন্তু সমস্যা তৈরি হলো 2014 সালে প্রধানমন্ত্রী নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদি। ভারতবর্ষের প্রধানমন্ত্রিত্বের পরিবর্তন ঘটলো, সরকারের পরিবর্তন ঘটে গেল। 15-16-14 পরে 15-16-17 পশ্চিমবাংলাতেও বিজেপির পালে হাওয়া লাগতে শুরু করলো। তৃণমূল কংগ্রেসের অন্যায় অবিচার যা শুরুতে আসা ক্ষমতায় আসার আগে থেকেই শুরু করেছে তৃণমূল কংগ্রেস, সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে মুখ খুলতে শুরু করলো। কয়েক বছরের মধ্যে মানুষ বুঝতে পারলো কাকে ক্ষমতায় এনেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলো। বিজেপিকে মানুষ ভরসা করতো, বিজেপির ওপর আস্থা রেখে এগোনোর পথ শুরু করলো, লড়াই শুরু হলো। 2017 সালে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি নিম্ন আদালতের যে বেকসুর খালাস করে দিয়েছিল বাকি পাঁচজনকে, আর সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে যে নজনকে চার্জশিট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সমস্ত রায়কে খারিজ করে দিল। 2017-তে কেন্দ্রে সরকার বিজেপির সরকার, অর্থাৎ এই যে হাইকোর্টে নির্দেশ দিল, এই নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই নির্দেশকে বহাল রাখলেন এবং তারপরে মামলা শুরু হলো, চলতে থাকলো মামলা। 2011 সাল থেকে এখনও পর্যন্ত এই মামলা চলছে এবং এই মুহূর্তে এই মামলা সম্পর্কে এবং এই খুনের ব্যাপারে কি বলছেন তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত, যিনি এই লড়াইটা লড়ছেন, আমরা তার সঙ্গে টেলিফোনে একটু কথা বলে নেব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি 2011-6 মে তপন দত্তকে এই বালিতে একটা জলাভূমি ভরার কেসে খুন করা হলো, এখনো পর্যন্ত সেই তদন্তের কি অবস্থা আছে এবং এই ব্যাপারে আপনি তৃণমূল কংগ্রেস সরকারকে কতটা দায়ী করবেন? দেখুন, তৃণমূল সরকার তো পুরোটাই দায়ী এর জন্য, কারণ তৃণমূল সরকারের দুজন, একজন বর্তমান এমএলএ আছে হাওড়ার, হ্যাঁ কল্যাণ ঘোষ, তারপরে অরূপ রায় মন্ত্রী, এরা মিলে আমার স্বামীকে মেরেছে। আরো লোক আছে, স্বস্তি গায়ন আছে, গায়ন আছে, অনেকেই আছে, এরাই মেরেছে এবং এটা প্রমাণিত। রাজ্য সরকারও কিন্তু বারবার এদের হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে। রাজ্য সরকারের এত কি চিন্তা আছে যে তৃণমূলকে নিয়ে বারবার পয়সা সুপ্রিম কোর্টে যাওয়া? হ্যাঁ, রাজ্য সরকার পুরোপুরি এর মধ্যে জড়িত আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা যে বিষয়টা আপনার কাছ থেকে জেনে নিতে চাইছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিশেষ করে তৃণমূল সরকারও একটা এদেরকে সেফগার্ড দিচ্ছেন বলে আপনার অভিযোগ, যে অরূপ রায় মন্ত্রী এবং কল্যাণ বসু বিধায়ক এদেরকে, কল্যাণ ঘোষ, এদেরকেও সরকারের পক্ষ থেকে একটা সেফগার্ড দেওয়ার চেষ্টা হচ্ছে? আচ্ছা, আপনি একটা লড়াই লড়ছেন, আপনার এই লড়াই গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। 2011 থেকে 11 বছর 12 বছর অতিক্রম হলো, আপনি লড়াইটা লড়ছেন, আপনি এই লড়াইটাকে শেষ পর্যন্ত, লড়াইটাতে আপনি আছেন? এই লড়াই দেখুন, আমি আমি লোয়ার থেকে আমি সিবিআই পেয়েছি, আমি চিফ পর ঘরে আমি পেয়েছি, ডিভিশন বেঞ্চে আমি সিবিআই পেয়েছি, কিন্তু সেই সিবিআই কে ওরা নানা রকম ভাবে বাধা সৃষ্টি করছে, পাস করতে দিচ্ছে না। অতএব এত দূর যখন এগিয়ে গেছি আর পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। আপনার হাইকোর্টের ওপর এবং আমার দেশের বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেই আপনি এই লড়াইটা লড়ছেন তো? হ্যাঁ, একদম। আচ্ছা, একদম। আপনি কি মনে করেন শেষ পর্যন্ত জয় কার হবে? আমারই হবে জয়। এ তো গেল তপন দত্তের এপিসোড, শুনলেন প্রতিমা দত্তের কাছে। এই এপিসোড এখনো চলছে বহমান, এটা চলতে চলতেই 2021-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আবার নতুন করে তিনি পশ্চিমবাংলার ক্ষমতায় এলেন। তিনি 5 মে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করলেন 2021-এ। 2 মে ফলাফল বেরোলো, 5 মে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। আর 2022-এ ঝালদা পুরসভা নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হলো, আর সেই সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস যখন সেই পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব নিলেন তপন কান্দু, তাকে 2022-এর 13ই মার্চ তিনি যেন সন্ধেবেলায় পাড়ার রাস্তায় ভ্রমণ করতে বেরিয়েছেন, সন্ধ্যাকালীন ভ্রমণ করতে বেরিয়েছেন, তখন তাকে গুলি করে খুন করা হলো। তপন কান্দু কেন খুন করা হলো,
ক্ষমতা দখল করতে হবে। একটা অভিযোগ কি, তপন দত্তের অভিযোগ কি, আমি জলাভূমি ভরাট করার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি, সেখানে জলাভূমি ভরাট করা মানে প্রচুর টাকা, এই টাকার দখলদারিকে নিয়ে খুন হয়ে গেলেন বলে অভিযোগ তপন দত্ত। আর তপন কান্দু, ক্ষমতা দখল করতে হবে প্রশাসনিক, গোটা পশ্চিমবাংলায় ক্ষমতায় আমরা, সুতরাং সমস্ত জায়গায় আমাদের ক্ষমতা থাকতে হবে, পৌরসভা পঞ্চায়েতগুলোতে কেউ বিরোধী বলে কেউ থাকবে না, বিরোধী শূন্য করতে হবে, তাই খুন করে দেওয়া হলো তপন কান্দুকে বলে অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে চলল সিবিআই, এটা প্রথমে সিআইডির হাতে ছিল কিন্তু সিআইডির ওপর ভরসা রাখতে পারেননি তার স্ত্রী এবং কংগ্রেস দলের পক্ষ থেকেও সিবিআই তদন্তের দাবি করা হলো, সিবিআই এলো। 88 দিনের মাথায় চার্জশিট দেওয়া হলো নরেন কান্দু, দীপক কান্দু, কলেবর সিং, মোহাম্মদ আশিক, সত্যবান প্রামাণিক, এদেরকে দেওয়া হলো। 88 দিনের মাথায় সিবিআই চার্জশিট দেওয়ার পর এখন এই মুহূর্তে এই মামলার কি অবস্থা, তার কি গতি প্রকৃতি, এই গোটা বিষয়টা আমরা একটু জেনে নেব। তার স্ত্রী 12 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের কাউন্সিলর, আর এই মুহূর্তে পৌরসভার চেয়ারম্যান হিসেবে তিনি আবার নিযুক্ত হয়েছেন, হাইকোর্টের দ্বারাই নিযুক্ত হয়েছেন, সেখানেও তাকে সরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রই বলে অভিযোগ করা হচ্ছে, তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছিল কিন্তু হাইকোর্টের নির্দেশে তিনি আবার পুনর্বহাল হয়েছেন পৌর প্রধান হিসেবে, সেখানকার পুর প্রধান হিসেবে তিনি ঝালদা পুরসভার পুর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। পূর্ণিমা কান্দু, আমরা পূর্ণিমা কান্দুর সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেব, তিনি কি বলছেন। আমি ইভিএম নিউজ থেকে স্বপন বলছি। আপনাকে আমি একটা কথা বিষয়ে একটু জানতে চাইবো, যে 2022 সালের 13ই মার্চ তপন কান্দু খুন হয়েছিলেন, এখন সেটা কি অবস্থায় আছে, এই লড়াইটা আপনি কিভাবে লড়ছেন? এখনো সিবিআই তদন্ত চলছে এবং সিবিআই অফিসারদের আমার সঙ্গে কথা হয়েছে, যেহেতু এটার যাদের এখন যারা দেওয়া হয়েছে, হ্যাঁ, তো অ্যারেস্ট যারা যারা আছেন তাদের জন্য হাইকোর্টে জামিনের আপিলের জন্য গিয়েছিল, কিন্তু হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে যে এখন কোনো জামিনের আবেদন করা যাবে না, আর সিবিআই তদন্ত চলছে এখনো, আর আমি এই লড়াই লড়ে যাব। সেটা আমি যখন পরশুদিন কলকাতাতে গেছি তো সেই আমার উকিলদের সঙ্গে আমিও কথা বলেছি, যে তো উকিলরা বলেছে অবশ্যই আমাদের এখন লড়াই শেষ হয়নি, এই লড়াই আমরা এই দাদার যা হত্যার মামলায় আমরা আরো লড়বো, এটা আমাদের এখন সমাপ্ত হয়নি, কিন্তু আমাদের ওই লড়াই, আমাদের রাজনীতির লড়াই তো আছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের ওই লড়াই, আমরা অবশ্যই লড়বো আর আমিও লড়াই অবশ্যই শেষ অবধি লড়বো। তাই যে কথা দিয়ে শুরু করেছিলাম সে কথা দিয়েই শেষ করবো। 2011-র ক্ষমতা দখলের আগেই যখন ক্ষমতার স্বাদ পেয়েছে শাসক দল, খুন করলেন নিজেরই দলের নেতা তপন দত্তকে, কেন না, জলাজমি ভরাট করার বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন, শুরুতেই দুর্নীতি। আর 2022-এ খুন হয়ে গেলেন আরেক তপনবাবু, তিনি পুরুলিয়ার কংগ্রেসের 2 নম্বর ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন কান্দু, খুন করা হলো কেন না, ওই পৌরসভাটাকে দখল করতে হবে, ক্ষমতা, আরও ক্ষমতা, আরও ক্ষমতা চাই, সেই লক্ষ্যে খুন করে দেওয়া। এই যে 2011 থেকে 2022, এই যে 11 বছর মমতা তৃণমূল কংগ্রেসের ক্ষমতার যে জার্নি, এই জার্নিতে কত হাজার তপন, বকটুই থেকে শুরু করে বাংলার প্রান্তে প্রান্তে তপনরা খুন হয়ে গেছে, সেই তপনদের হিসেব হয়তো আমরা সবটা রাখতে পারিনি, কারণ সেই তপনের হয়ে লড়াই করার বা প্রতিবাদ করার মতো হয়তো সেই রকম শক্তিশালী কেউ ছিল না, কিন্তু সেই তপনেরা রয়েছেন বাংলার গ্রামে পথে প্রান্তরে, খুন হয়েছেন রাজরোষে, ক্ষমতার রোষে পড়ে তারা খুন হয়ে গেছেন, রাজনীতির কারণেই তাদের জীবন শেষ হয়ে গেছে। আর কত তপন এরকম জীবন বলি হবে, এই তপনের তাপ, উত্তাপ এখন 99 পর্যন্ত পৌঁছে গেছে, মমতা ব্যানার্জি নিশ্চয়ই সেই উত্তাপ তিনি অনুভব করতে পারছেন, তাই তো আজকে বাংলার গ্রামে গ্রামে যদি দুধরা গেলে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন, এই ক্ষোভের তাপ আরও কতটা, আরও কত কত রকমভাবে তার বহিঃপ্রকাশ ঘটে তার অপেক্ষায় আমরা রয়েছি। সে পর্যন্ত আমি বিদায়, স্বপন নমস্কার।